প্রয়াত শিল্পপতি রতন টাটা স্মরণে সিঙ্গুরে শোক মিছিলে যোগ দেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে শিল্পের দুরবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে তিনি নাকি বর্ধমান থেকে সেকেন্ড ব্রিজ পর্যন্ত রাস্তার দুদিক একদম শিল্প আর শিল্প, কোথাও ফাঁকা জমি দেখেননি। মাননীয়া আপনি কি ডান দিকে তাকাননি? কি ছিল আর কি করেছেন দেখুন। শিল্প নেই, আপনি শিল্প করতে পারেননি। আপনি রতন টাটাকে তাড়িয়েছেন, আপনার লোকেরা টাটা সল্টের লবণের প্যাকেট রাস্তায় ছিঁড়েছে। আর আমি বুদ্ধবাবুর প্রতি রিগার্ডস রেখে সিপিএম কে বলবো, সিপিএম এর জন্য মমতা ব্যানার্জি এখানে ঢুকতে পেরেছিল। বুদ্ধবাবু যদি মেরে তুলে দিত, আমি মনে করি জ্যোতিবাবু থাকলে যদি মেরে তুলে দিত সেদিন, তাহলে আজকে বাংলার এই সর্বনাশটা হতো না। এই দুটো ভুল, একটা বুদ্ধবাবুর ভুল, ওকে তুলে না দেওয়া, আর দ্বিতীয় ভুল সিপিএম এর বর্গাদারদের ক্ষতিপূরণ না দেওয়া।